আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো ভিভো V25 Pro এই স্মার্টফোনটির পরে ভিভো V25 এই স্মার্টফোনটিকে কিন্তু সদ্য ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে এবং স্মার্টফোনটির স্টার্টিং প্রাইস রাখা হয়েছে অফার প্রাইসে 26,000 রুপি। তো এই বাজেটে এই স্মার্টফোনটি অফার করছে ভালো ডিজাইন এবং বিল কোয়ালিটির সাথে ভালো ক্যামেরা সেট আপ দেখতে পারবো এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু আমরা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবো। তো অবশ্য এছাড়াও কিন্তু আরও স্মার্টফোনটি দিয়ে ভালো গেমিং পারফরমেন্সও কিন্তু পেয়ে যাব এই বাজেটে। তো এছাড়া স্মার্টফোনটিতে আরও কী কী ফিচার্স থাকছে এবং ফোনটি বাংলাদেশে কবে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে, তো আজকের এই ভিডিওতে আমরা এই স্মার্টফোনটি নিয়ে ইন ডিটেলসে রিভিউ করতে যাচ্ছি। তো চলুন কথা আর বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছে ভিডিওতে। তো প্রথমে যদি স্মার্টফোনটির বক্স কন্টেন্টে আসা যায়, আনবক্সিং করলে ফার্স্টে থাকছে স্মার্টফোনটি এবং ব্যাক কভার, টিস্যু পেপার্স, 44 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার, USB টাইপ সি ডাটা কেবল অ্যান্ড সিম ইজেক্টার। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটিতে, তো স্মার্টফোনটির ফ্রেম হতে যাচ্ছে প্লাস্টিক এবং রিয়ারে দেখতে পারবো গ্লাস, যেটি কিনা সানলাইটে কালার চেঞ্জিং হবে। তো অবশ্যই এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট প্রিমিয়াম হতে যাচ্ছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সবসময় আমরা প্রিমিয়ামই দেখে থাকি ভিভোর ফোনগুলোতে, তো এবারও তার ব্যতিক্রম নয়। তো স্মার্টফোনটির থিকনেস হতে যাচ্ছে 7.8 মিলিমিটার এবং ওয়েট 186 গ্রাম। তো অবশ্যই স্মার্টফোনটি অনেকটাই কিন্তু হালকা এবং পাতলা হতে যাচ্ছে, তো হাতে কিন্তু আমরা খুব ইজিভাবে গ্রিপ করে কিন্তু ইউজ করতে পারবো এবং এখানে কিন্তু আমরা ফ্ল্যাট ডিজাইন দেখতে পারবো এবং এখানে কালার চেঞ্জিংয়ের যে ফ্যাসিলিটি রয়েছে, তো এখানে আমরা কিন্তু বিভিন্ন কালার কিন্তু খুব সহজেই, মানে এক নিমিষেই কিন্তু কালার চেঞ্জিং হয়ে যাবে। তো এটি আমার কাছে যথেষ্ট কিন্তু ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এবার যদি আসা যায় স্মার্টফোনটির পোর্টস এবং বাটনে, তো সকল পোর্টস এবং বাটনে থাকতে যাচ্ছে, শুধু 3.5mm অডিও জ্যাক মিসিং থাকছে, তো অবশ্যই এটি একটি স্যাড নিউজ। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লেতে, তো এখানে অটোটপ নজের সাথে 6.44 ইঞ্চিস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, সেখানে থাকছে 1300 nits পিক ব্রাইটনেস এবং 90Hz রিফ্রেশ রেট থাকছে। তো অবশ্যই এখানে যদি 120Hz রিফ্রেশ রেট থাকতো তাহলে কিন্তু বেশ হতে পারতো, তবুও এখানে অ্যামোলেড হওয়ার কারণে তো কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছুই কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, মানে সানলাইটে যথেষ্ট আমরা ভিজিবল ডিসপ্লে দেখতে পারবো। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12-এর সাথে ফান্টাস ওএস 12 রান করবে, যেখানে চিপসের হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 900 5G, যেটি কিনা 6nm আর্কিটেকচারের একটি অক্টোকোর প্রসেসর যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz, জিপু মালেজি 68। তো অবশ্যই এই চিপসেটটি কিন্তু ওল্ড হলেও এর পারফরমেন্সটা কিন্তু যথেষ্ট ভালো, তো আমরা 4.5 লাখের উপরে কিন্তু আন্তর্জাতিক বেনিফিটার স্কোরটা দেখতে পাচ্ছি এবং গেমিং পারফরমেন্সে আসলে পাবজিতে আমরা সর্বোচ্চ হাই সেটিংসে 40fps-এর আউটপুটটা পেতে যাচ্ছি এবং স্মুথ এক্সট্রিম সেটিংসে আমরা 60fps-এর আউটপুটটা পেতে যাচ্ছি। তো অবশ্যই এই স্মার্টফোনটি থেকে কিন্তু গেমিং পারফরমেন্সটা আমরা যথেষ্ট ভালো দেখতে পারবো এবং লং টাইম গেম প্লে করেও কিন্তু হিটিং প্রবলেমটা যথেষ্ট কম হতে যাচ্ছে। তো লিকুইড কুলিং সিস্টেম থাকছে, তো অবশ্যই গেম প্লে করার পরেও কিন্তু স্মার্টফোনটির থেকে আমরা ভালো পারফরমেন্স পেয়ে যাবো, মানে ফ্রেম ড্রপ ইত্যাদি এগুলোর দেখা কিন্তু পাবো না। আর এই ফোনটি আমরা দুটি ভেরিয়েন্টে দেখতে পারবো, 8GB 128GB এবং 12GB 256GB, এবং এখানে আবার 8GB ভার্চুয়াল র্যাম দেখতে পারবো এবং র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু যথেষ্ট ফাস্টের স্পিডে এবং ডেইলি ইউজিংয়ে এবং অ্যাপ ওপেন এবং ক্লোজিংয়ে কিন্তু কোনো প্রবলেমই হতে যাচ্ছে না, তো অবশ্যই স্মুথনেসের সাথেই কিন্তু এই ফোনটিকে ইউজ করতে পারবো। তো এবার যদি আসা যায় স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে OIS এবং আরও দেখতে পারবো 8 মেগাপিক্সেল আল্ট্রানেট এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো স্মার্টফোনটির রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা 4K ভিডিও সর্বোচ্চ 30fps-এ রেকর্ড করতে পারবো এবং স্মার্টফোনটির রিয়ারের মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা যথেষ্ট ভালো পিকচার কোয়ালিটি দেখতে পারবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো পিকচারের যে ডিটেলস, ডাইনামিক রেঞ্জ, কালার তো যথেষ্ট কিন্তু ভালো হতে যাচ্ছে, তো এক কথায় স্মার্টফোনটি দিয়ে কিন্তু আমরা যথেষ্ট ভালো পিকচার কোয়ালিটি দেখতে পারবো। তো আপনারা যারা কিনা ক্যামেরার জন্য স্মার্টফোনটি নিতে চাচ্ছেন, তো স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন এবং স্মার্টফোনটির যে ভিডিও রেকর্ডিং, বিশেষ করে নাইট মোডেও কিন্তু যথেষ্ট ভালো ভিডিও রেকর্ডিং করতে পারবো এবং ভিডিও কোয়ালিটিও কিন্তু যথেষ্ট স্টেবল দেখতে পাচ্ছি। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো এখানে আমরা সকল কানেক্টিভিটির সাথে কিন্তু এখানে আমরা সকল সেন্সরগুলো কিন্তু দেখতে পারবো স্মার্টফোনটিতে এবং এই ফোনটির সিগন্যাল হিসেবে দেখতে পারবো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে।
সাথে থাকছে 4500 mAh ব্যাটারি, যেটি কিনা 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো এক ঘন্টাতেই কিন্তু আমরা 0 to 100% চার্জ কমপ্লিট হতে দেখতে পারবো এবং একদিনের চাইতে কিন্তু বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবো স্মার্টফোনটির দিয়ে। তো এবার যদি আসা যায় স্মার্টফোনটির প্রাইসে, তো স্মার্টফোনটির RGB 128GB ভেরিয়েন্টটি অফিসিয়ালি 28,000 rupees লঞ্চ করা হয়েছে এবং অফার প্রাইসে এটি 26,000 rupees অ্যাভেলেবল রয়েছে ইন্ডিয়াতে। এবং এই ফোনটি যদি বাংলাদেশে লঞ্চ হয় এবং এই ভেরিয়েন্টটি কিন্তু আমরা 35,000 থেকে 40,000 টাকার মধ্যেই দেখতে পারবো। তো এই বাজেটে এই স্মার্টফোনটির যদি এবার আসা যায় নেগেটিভ এবং পজিটিভ সাইডে, তো নেগেটিভ সাইডে আসলে অবশ্যই এখানে সিঙ্গেল স্পিকার দেখতে পারবো এবং 3.5mm অডিও জ্যাক 9 এবং এখানে অটো ড্রপ নচ থাকছে, যা বর্তমান সময়ে এই বাজেটে অন্তত কখনোই মানানসই না। আবার ডিসপ্লেতে কিন্তু 90Hz রিফ্রেশ রেট থাকছে, তো অবশ্যই এখানে 120Hz রিফ্রেশ রেট থাকা উচিত ছিল এবং এখানে তারা ওল্ড চিপসেট ব্যবহার করেছে। যদিও এখানে যদি নিউ এবং লেটেস্ট কোনো চিপসেট থাকতো তাহলে কিন্তু বেচ হতে পারতো। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পজিটিভ সাইডে, তো অবশ্যই এখানে আমরা ভালো ডিসপ্লে কোয়ালিটি দেখতে পারবো এবং ভালো গেমিং পারফরমেন্স দেখতে পারবো। এই স্মার্টফোনটির ক্যামেরার কথা তো বললামই, তো এক কথায় জোস হতে যাচ্ছে এবং এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিও কিন্তু এক কথায় মারাত্মক হতে যাচ্ছে। তো আপনারা যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো একটি ক্যামেরা ফোন নিতে চাচ্ছেন, বিশেষ করে ফ্রন্ট ক্যামেরাও জোস নিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই ভিভোর এই ফোনটি আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়েছেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।